প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ও কোচিং সেন্টারের বন্ধ দাবি খাগড়াছড়ির সমাবেশ গজি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখা। আজ রোববার বেলা 10:30টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্যানারত সরর সাপ্লাস অত্তরুত্তন ও বিক্ষোভ মিছিল বের করে সরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ত পুরাতন ফটকের সামনে সমাবেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি শাখার সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে কর্মসূচির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণদে ও সাংগঠনিক সম্পাদক স্বাগতম চাক। সমাবেশ শেষে একই দাবি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলামের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।